পথের দাবি উপন্যাসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় কথা শিল্পী। বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কিন্তু অপরিসীম। তার যে বিখ্যাত যে উপন্যাসগুলো রয়েছে তার মধ্যে পল্লী সমাজ, পথের দাবি, তারপর রামেশমতি, বিন্দুর ছেলে, হ্যাঁ, এই ধরনের উপন্যাসগুলোর কথা আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি। তার মধ্যে এই যে পথের দাবি উপন্যাসটা, এই পথের দাবি উপন্যাসটাকে বলা হয় রাজনৈতিক উপন্যাস। যে সময় ভারতবর্ষ পরাধীন ছিল, ইংরেজরা ভারতবর্ষকে মানে শাসন করছিল, সেই পটভূমিতে দাঁড়িয়ে কিন্তু তিনি এই পথের দাবি উপন্যাস, এই পথের দাবি উপন্যাসটা রচনা করেছিলেন। অর্থাৎ পরাধীন ভারতবর্ষের কথা কিন্তু আমরা এই উপন্যাসে পাব। এই উপন্যাসের একটা ছোট্ট অংশ হচ্ছে, আমাদের এখানে পথের দাবি গল্প হিসেবে আছে, উপন্যাসের অংশ হিসেবে আছে। এখানে আমরা প্রধান চরিত্র বা কথক রূপে যার কথা জানতে পারবো তার নাম হচ্ছে অপূর্ব। এবং এই যে গল্পটা আমাদের এখানে আছে, উপন্যাসের অংশটা আছে, সেখানে কিন্তু ভারতবর্ষের কথা লেখা নেই। বার্মা বা রেঙ্গুন যে সে সময়, তো সেই বার্মার কথা কিন্তু আমরা এখানে পাবো। সেখানে কর্মসূত্রে, কাজ করার সূত্রে অপূর্ব গিয়েছিল এবং সেখানে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা এই যে গল্প ঘটনা সেখান থেকে আমরা লাভ করব। কিন্তু পথের দাবি উপন্যাসে এই অংশটার মধ্যে অপূর্বর মুখে কথা মানে আমরা এই ঘটনাটা জানতে পারলেও এর বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু আমরা বিপ্লবী সব্যসাচীর কথা জানতে পারব। সব্যসাচী বলতে কাকে বোঝায়, যে দুই হাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। তো একজন কাল্পনিক বিপ্লবী নেতা হচ্ছেন সব্যসাচী, যার ভয়ে ব্রিটিশ সরকার ভীত এবং তারা যেন তেন প্রকারেণ সেই সব্যসাচীকে ধরতে তারা বদ্ধ পরিকর। এবং তাদের কাছে খবর ছিল যে সেই সময়, যে সময় এই ঘটনাটা আমরা জানতে পারবো, সেই সময় সব্যসাচী তিনি সেই বার্মাতে গিয়েছেন, ছদ্মবেশ ধারণ করে যাবেন এবং তাকে ধরার জন্য কিন্তু ইংরেজ সরকার তৎপর। এবং অপূর্বর কথা যার কথা বললাম, যে গল্প কথক যেখানে যার মধ্যে আমরা ঘটনাটা জানতে পারছি, তার বাড়িতে সে যেখানে সে কর্মসূত্র ছিল, সে যে বাড়িতে ভাড়া ছিল বা থাকতো, সেখানে তার ঘরে চুরি হয় এবং সেই চুরির রিপোর্ট করবার জন্য তাকে পুলিশ স্টেশনে যেতে হয়েছিল। এবং সেই পুলিশ স্টেশনে যাওয়ার ফলেই এই যে বিপ্লবী সব্যসাচী সন্দেহে কিছু মানুষকে আটক করে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে একজন মানে বিশিষ্ট ব্যক্তি যে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল, নাম আমরা পাবো গিরিশ মহাপাত্র। তার বেশভূষা, আচার আচরণ এগুলো এতটাই তার অদ্ভুত বলে মনে হয়েছিল যে তার সম্পর্কে কিন্তু অনেকটা বর্ণনা আমরা এখানে জানতে পারবো। এবং গল্প ঘটনার পরিশেষে কিন্তু আমরা বুঝতে পারবো সেই যে গিরিশ মহাপাত্র, যাকে দেখে সবার হাসির উদ্রেক হয়েছিল, যাকে কখনোই মনে হয়নি যে সে বিপ্লবী সব্যসাচী হতে পারে, গল্পের পরিশেষে কিন্তু আমরা তারই আভাস পাবো যে সেই হচ্ছে বিপ্লবী সব্যসাচী। তাহলে এই সমগ্র বিষয়টা নিয়ে কিন্তু পথের দাবি যে আমাদের উপন্যাসের অংশটা রয়েছে, সেই উপন্যাসের অংশের ঘটনা আলোচনা আছে। এছাড়াও এখানে কিছু অপ্রধান চরিত্র আছে, রামদাস তলোয়ারকর বলে একজনের কথা জানতে পারবো, তার কেন প্রয়োজন আছে, তার চরিত্রের কি বিষয় রয়েছে সেগুলো জানবো। অপূর্বর যে চাকরি সূত্রে তাকে সেখানে থাকতে হয়েছিল, তাকে সেখান থেকে বাইরে যেতে হয়েছিল, ইংরেজরা কিভাবে ভারতীয়দের উপর সে সময় অত্যাচার করতো, কিভাবে ট্রেনে চলতে গেলে ভারতীয়দেরকে বিভিন্ন পদে পদে বিব্রত করা হতো, তাদেরকে কিভাবে অসম্মান করা হতো, এই সমস্ত ঘটনাই কিন্তু আমরা এই অংশে জানতে পারবো। তাহলে আমরা পাঠ্য বই থেকে পড়া শুরু করি। পাঠ্য বইয়ের 98 পাতায় আমাদের এই গল্পটা আছে, তাই তো? প্রথমেই হচ্ছে পুলিশ স্টেশনের যে দৃশ্যের, সেটা দিয়ে আমাদের এই অংশটা শুরু হচ্ছে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়াছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। তাহলে যখন অপূর্ব প্রবেশ করল পুলিশ স্টেশনে, সে কি দেখলো, সুমুখের হলঘর, সুমুখ মানে সম্মুখ মানে সামনের, হলঘর বলতে বোঝায় বড় একটা ঘর যেখানে অনেকজন মানুষ একসাথে থাকতে পারবে। জন ছয়ে মানে ছয়জন বাঙালি, তাহলে তারা সবাই পশ্চিমবঙ্গ বা আমাদের যে বঙ্গদেশ সেখানকার অধিবাসী ছিল, তারাও কর্মসূত্রেই এই বার্মাতে গিয়েছিল। মোট ঘাট লইয়া মানে তাদের সমস্ত রকম জিনিসপত্র নিয়ে বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ, টিনের তোরঙ্গ, তোরঙ্গ বলতে বোঝায় বাক্স, ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। তদারক মানে কি, দেখাশোনা করা। নিশ্চয়ই জগদীশবাবু কোনো পুলিশের কর্তা ব্যক্তি, তাই তো? তাহলে যেহেতু পুলিশ স্টেশনে তিনি তদারকি করছেন,
কেন করছেন? শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। তাহলে জনাছয়েক ছিল, 6 জন ব্যক্তি ছিল, তারপরে তাদের সমস্ত জিনিসপত্র দেখে দেখে জগদীশ বাবুর একজনকে বেশি সন্দেহ হয়েছে এবং তাকে কি করা হয়েছে, তাকে আরেকটা আলাদা ঘরে আটকে রাখা হয়েছে। এবার এদের এই বাঙালিদের এখানে আগমনের কারণটা আমরা জানতে পারবো পরের লাইনে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করতেছিল। তাহলে এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করতেছিল। তাহলে যে ব্রহ্মদেশ তার যে উত্তর ভাগ, সেখানে বর্মা অয়েল কোম্পানি বলে একটা কোম্পানি ছিল যারা তেলের কাজ করতো, তাই তো? এবং সেই তেল খনির কারখানায় কাজ করবার জন্য কিন্তু 6 জন লোক সেই বর্মাতে গিয়েছিল, এটা আমরা জানতে পারছি। সেখানে জলহাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। তাহলে যেহেতু আমাদের বঙ্গ থেকে যদি কেউ বাইরে যায়, তাহলে স্বাভাবিকভাবে তাদের সেই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকবে, এবং সেখানে তারা মানিয়ে নিতে পারেনি, এবং পারেনি জন্যই তারা কি করেছে, সেই যে তেল কোম্পানি বা তেল খনির যে কাজ সেটা ত্যাগ করে তারা রেঙ্গুনে চলে এসেছে। ইহাদের নামধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি, কি বলা হচ্ছে, বলছে ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া। তাহলে নাম ধাম বলতে কোথায় থাকি তার বর্ণনা, মানে তাদের নাম কি এবং তারা কোথায় থাকবে, কোথা থেকে এসেছে, যাবতীয় যে তথ্য সেগুলো গ্রহণ করা হচ্ছে, এবং তাদের সাথে যে জিনিসপত্র ছিল সেগুলোকে পরীক্ষা করা হচ্ছে যে সেখানে সন্দেহ যেন কিছু আছে কিনা, দেখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু কি বলেছে, পলিটিক্যাল সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট কেন বলা হচ্ছে, একটু আগে আমরা বললাম যে সব্যসাচী বিপ্লবী, তিনি কি করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে একটা মানে দল গঠন করেছিলেন এবং তিনি চাচ্ছিলেন ইংরেজদের আমাদের দেশ থেকে বিতরণ করতে। তাহলে কিন্তু তিনি রাজনৈতিক ভাবে কিন্তু তিনি ইংরেজদের বিরোধিতা করেছিলেন, এবং সেই পলিটিক্যাল সাসপেক্ট হিসেবে মানে সব্যসাচী মল্লিক সন্দেহ করে একজনকে, সেই 6 জনের মধ্যে একজনকে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হয়েছে। তার মানে কি নিমাইবাবু পুলিশের বড় কর্তা, তাই তো? জগদীশ বাবু সমস্ত কিছু দেখলেন, দেখে দেখে তার সন্দেহ হলো একজনকে, এবং তিনি তাকে কি করলেন, সেই মানে সন্দেহ করলেন যে সেই হয়তো সেই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, তার জন্য তাকে হাজির করা হলো নিমাইবাবুর সম্মুখে। তাহলে সব্যসাচী মল্লিক নামটা কিন্তু আন্ডারলাইন করতে হবে, নামটা কিন্তু মনে রাখতে হবে। লোকটি কাশিতে কাশিতে আসিল। তাহলে তার কিন্তু শারীরিক একটু অসুবিধার কথা আমরা জানতে পারছি, তার কিন্তু কাশি ছিল। তাহলে এখনকার দিন হলে করোনা ভাইরাস সন্দেহ সবাই দূরে পালো, তাই তো? কিন্তু সেই সময় তো করোনা ভাইরাসের কোনো সমস্যা ছিল না, তা সে কাশতে কাশতে আসলো। অত্যন্ত ফর্সা রং, এখান থেকে আন্ডারলাইন করব করতে বা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পড়িয়া যেন তামাটে হইয়াছে। তাহলে যদি আমরা বেশি রৌদ্রে থাকি তাহলে আমাদের গায়ের রং কি কালো হয়ে আসে। তাহলে তার গায়ের রংটা হয়তো ফর্সা ছিল, কিন্তু বেশি রৌদ্রে থাকার ফলে কি হয়েছে, সেটা যেন তামাটে রঙে পরিণত হয়েছে। বয়স 30-32 নয়, এটা কিন্তু আন্ডারলাইন বা ইনভার্ট মানে ব্র্যাকেটের মধ্যেই থাকবে এই গোটা বর্ণনাটাই। তাহলে তার বয়স কত ছিল, তার বয়স ছিল 30 বছর বা 32 বছরের মধ্যে, কিন্তু ভারী রোগা দেখাইলো, অর্থাৎ তার শরীরটা ভেঙে গেছে। তাহলে 30-32 বছর বয়স, কিন্তু তুলনামূলকভাবে তাকে খুব রোগা দেখাচ্ছিল। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। তাহলে তার স্বাস্থ্যটা এতটাই ভগ্ন ছিল যে সে যে হাসলো কাশলো, কাশির ফলে কিন্তু সে হাঁপাতে লাগলো। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। তাহলে মেয়াদ বলতে বেঁচে থাকার দিন। তাহলে তার কাশি দেখে, তার যে শারীরিক কষ্ট দেখে কি মনে হচ্ছে যে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটি আছে। তাহলে তার এই 30-32 বছর বয়সে তার এরকম ভেঙে পড়া, একটু কাশিতেই তার এত হাঁপিয়ে ওঠা, এতে মনে হচ্ছে যে তার ভেতরে ভেতরে হয়তো কোনো এক দুরারোগ্য ব্যাধি হয়েছে, এমন একটা অসুখ হয়েছে যেটা হয়তো তাকে ধীরে ধীরে কি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, খুব ইম্পর্টেন্ট। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। তার শারীরিক কোনো শক্তি ছিল না,
তার শেষ যে রোগা শরীর তার মধ্যেও যে তার দুটি চোখের দৃষ্টি সেটা কিন্তু একদম অন্যরকম ছিল। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত এটা এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, এই লাইনটাকে কোনো আন্ডারলাইন করতে হবে। ভয় হয় এখানে খেলা চলিবে না, প্রশ্ন হয় যে এই লাইনটা দিয়ে যে ভয় হয় এখানে খেলা চলিবে না, তাহলে কোন জায়গায় কথা বলা হচ্ছে? তাহলে এখানে ওই যে সব্যসাচী মল্লিক সন্দেহে যাকে নিয়ে আসা হয়েছিল, রুগ্ন দেখতে হয়তো সে রোগগ্রস্ত ছিল এবং তার শরীরটা ভগ্ন শরীর ছিল, কিন্তু তার চোখের যে গভীরতা এতটাই গভীরতা ছিল মনে হয় যে সেই চোখে কেউ হারিয়ে যেতে পারে। গভীর জলাশয়ের সঙ্গে তার চোখের তুলনা করা হচ্ছে, তার মানে কি তার শরীরটা ভেঙে গেলে তার চোখের দৃষ্টি দিলে একটা অদ্ভুত যে মুগ্ধতা সেটা কিন্তু চলে আসছে এবং মনে হচ্ছে যে সেই চোখের মধ্যে যেন হারিয়ে যাওয়া যায়। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন, তাহলে কিসের থেকে দূরে দাঁড়ানো প্রয়োজন? তার চোখের থেকে, তাই তো? ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকোনো আছে, এবার আন্ডারলাইন করতে হবে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না। তাহলে প্রশ্ন হয় মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না? তাহলে বলতে হবে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যাকে নিয়ে আসা হয়েছিল তার চোখের গভীরতায় যেন মৃত্যুও প্রবেশ করতে সাহস করে না। তাহলে তার যে একটা দৃপ্ত পৌরুষ তার পরিচয় যেন তার চোখের মধ্যে দিয়েই পাওয়া যায়, কিন্তু তার শরীরের যে বর্ণনা বা তার যে বেশভূষা বর্ণনা আমরা পরবর্তীতে পাবো তাতে করে কিন্তু সেটা মনে হবে না, কিন্তু তার সমস্ত কিছুর থেকে আলাদা ছিল তার চোখটা। এখান থেকে একটা বিষয় বুঝতে হবে যে মানুষ কিন্তু ছদ্মবেশ ধারণ করতে পারে, বিভিন্ন রকম ভাবে সে নিজেকে তার বহিরাবরণে পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু তার চোখের দৃষ্টিতে কিন্তু তাকে অনেক ক্ষেত্রেই চিনে নেওয়া সম্ভব, যদি আমরা সেই দৃষ্টি পরখ করবার মতন যদি আমাদের মধ্যে সেই দক্ষতা থাকে। তবে কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। তাহলে কোন দিকে? তার চোখের দিকে। সহসা মানে হঠাৎ করেই নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে কহিলেন, তাহলে তাকে দেখে তার যে জামা কাপড় পরা ছিল বেশভূষা দেখে তাহলে নিমাইবাবু কিন্তু হেসে ফেললেন এবং অপূর্ববাবুকেও সেটা লক্ষ্য করতে বললেন এবং বললেন, এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে তার স্বীকার করতে হবে। তাহলে বাবুটির বাবু কেন সম্বোধন করা হচ্ছে? তৎকালীন সময়ে বাবু বলতে তাদেরকে বোঝানো হতো যারা ইংরেজদের আনুগত্যে যে সমস্ত মধ্যবিত্ত বাঙালিরা তাদের জীবনকে পরিচালিত করতো এবং ইংরেজদের আদব কায়দায় তারা কিন্তু তাদের যে কি বলবো তাদের বেশভূষা এবং তাদের যে জীবন প্রণালী সেটাকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করতো। তাই সেই সময় যদি কেউ বেশি ঠাটবাট দেখাতো, বেশ সুন্দর জামা কাপড় পরা ঘোড়া বা তাদের সেভাবে তাদের বেশভূষা যদি তাদের পরিচয় পাওয়া যেত তখন মানুষ তাকে বাবু সমাজ বলতো, মানে এদের কোনো অন্য কোনো কাজ নেই, শুধু সকালে পূরণ করাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য। তাহলে সেই ক্ষেত্রে যেন কিছুটা শ্লেষ করেই তাকে বাবু বলে সম্বোধন করা হচ্ছে এবং কি বলা হচ্ছে, বাবুটির স্বাস্থ্য গেছে, মানে তার কিন্তু স্বাস্থ্যের একদম ভগ্নপ্রায় অবস্থা, তার কিন্তু শারীরিক শক্তি আর তেমন নেই, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে। তাহলে ষোলো আনা বজায় থাকা মানে কি? পরিপূর্ণ শখ। কি বলো অপূর্ব? তাহলে নিমাইবাবু তাকে অপূর্বকেও বললেন যে দেখো এই ব্যক্তি একে দেখে এরকম মনে হচ্ছে ভগ্নপ্রায়, কিন্তু তার দেখো তার যে পোশাক পরিচ্ছদ তার যে আচার আচরণ তাতে কিন্তু মনে হচ্ছে যে ওর স্বাস্থ্য গেলেও ওর শখটা পুরোটাই বজায় আছে। এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন হয়, এবার অ্যাক্টিভিটিটা আজকেও প্রশ্ন আছে, তাই তো? এরপরের প্যারাতে চলে আসি। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহলে পরিচ্ছদ বলতে কি? জামা কাপড় বেশভূষার কথা বলা হচ্ছে। তাহলে অপূর্ব এখন কিন্তু এতক্ষণ তার চোখের দিকেই কিন্তু সে লক্ষ্য করেছিল এবং চোখের বর্ণনা আমরা পাচ্ছিলাম, এবার নিমাইবাবু এই কথা বলার পর সে কিন্তু লক্ষ্য করছে যে সেই ব্যক্তির বেশভূষা কেমন এবং সে হাসি গোপন করবে, মানে কি হাসতে চেয়েও যেন হাসল না। তাহার মাথার সম্মুখ দিকে এখান থেকে আন্ডারলাইন করতে হবে আবার, হ্যাঁ, এটাতেও প্রশ্ন হয় বর্ণনাটা। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল,
তার কথা বলা হচ্ছে সেই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মৌলিক সন্দেহ যাকে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে। তাহলে মাথার সামনের দিকে চুল আছে, আমরা কল্পনা করবো বিষয়টা, মাথার সামনের দিকে অনেকটা চুল আছে কিন্তু কানের দিকে এবং ঘাড়ের দিকে সেদিকে চুল নেই, এমনি ছোট করিয়া ছাটা। তার মানে কি তার চুলের ছাটটা একদম অদ্ভুত ছিল। মাথায় চেরা শিথি, তাহলে একদম মাথার মধ্যে একদম শিথি পড়া। অপর্যাপ্ত তৈল নিষিক্ত, কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। তাহলে নেবুর তেল মানে কি লেবুর তেল, তাহলে সেই ব্যক্তি এত বেশি পরিমাণ মাথায় লেবুর তেল দিয়েছিল যে গোটা যে পুলিশ স্টেশনের যে হল ঘরটা গোটা ঘরটা কিন্তু একদম গন্ধে ভরে উঠেছিল। ঠিক আছে, গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহলে তাকে এমনি এমনি বাবু বলা হয়নি। ঠিক আছে, তার গায়ে কি ছিল জাপানি সিল্ক, তাহলে জাপানের বিখ্যাত যে সিল্ক সেই সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহলে তার পাঞ্জাবির রং কি ছিল রামধনু রঙের। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে, তাহলে তার বুক পকেটে কি ছিল, বুক পকেটে ছিল একটা রুমাল এবং সেই রুমালের মধ্যে কি ছিল বাঘ আঁকা ছিল, বিভিন্ন রকম ডিজাইন করা থাকে তো, তাহলে সেই রুমালটার মধ্যে কি ছিল বাঘের একটা ডিজাইন করা ছিল। উত্তরীয়ের কোনো বালাই নেই, তাহলে তার কিন্তু উপরে কোনো চাদর টাদর কিছু ছিল না। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, এবং সে কি নিচে কি পড়েছিল বিলাতি মিল, মানে বিলের থেকে বিলেতের যে মিল বা বিলেতের যে কারখানায় যে মখমল পাড়ের শাড়ি হয় সেই মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি সে পড়েছিল। পায়ে সবুজ রঙের ফুল মোজা, তার পায়ে বা ফুল মোজাও ছিল এবং সেটা ছিল সবুজ রঙের। হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা, তাহলে সেই মোজাটা কি ঢিলা হয়ে গিয়েছিল এবং সেটা কি দিয়ে বাঁধা ছিল, সেই সবুজ রঙের মোজাটা লাল রঙের ফিতে দিয়ে বাঁধা ছিল। বার্নিশ করা পামশু, তাহলে সে বার্নিশ করা পামশু পড়েছিল। তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, তাহলে সেই পামশুটা আবার লোহার নাল দিয়ে বাঁধাই করা ছিল যাতে করে সেই জুতাটা ক্ষতিগ্রস্ত না হয়। হাতে এক গাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছুরি, কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। তাহলে এই যে বেতের ছুরি ছুরি পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আন্ডারলাইন করতে হবে, কোথার থেকে বললাম একদম প্রথম থেকে, যে তাহার মাথার সামনের দিকে বড় বড় চুল সেখান থেকে একদম এই পর্যন্ত দেওয়া বেতের ছুরি পর্যন্ত। তাহলে যদি প্রশ্ন আসে যে গিরিশ মহাপাত্র নামটা আমরা এখনো পাইনি, পাবো কিছুক্ষণ পরেই, যে সেই ভদ্রলোকের নাম ছিল গিরিশ মহাপাত্র, প্রশ্ন আসতে পারে যে গিরিশ মহাপাত্রের বেশভূষার পরিচয় দাও, তাহলে এই যে বর্ণনাটা আমরা পেলাম এই গোটা বর্ণনাটাই কিন্তু সেখানে আলোচনা করতে হবে। কি আলোচনা করতে হবে, তার মাথায় সামনের দিকে বড় চুল ছিল কিন্তু কানের ও ঘাড়ের দিকে চুল ছিল না বললেই চলে, ছোট করে ছাড়া ছাড়া ছিল, তার মাথায় চেরা শীতি ছিল এবং এমন বেশি পরিমাণ যে লেবুর তেল দেওয়া ছিল যে গোটা ঘরটা তার গন্ধ হয়ে গিয়েছিল, সে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি পরেছিল, বিলাতি মিলের তৈরি যে সূক্ষ্ম শাড়ি সেই শাড়ি পরেছিল, উত্তরীয় ছিল না তার কাছে কোনো, তারপরে তার যে মোজা সবুজ রঙের সে একটা মোজা পরেছিল যেটা আবার লাল রঙের ফিতা দিয়ে বাঁধা ছিল, তার পায়ের যে জুতো সেই জুতোর পরিচয় পাচ্ছি, লোহার নাল বা লাগানো ছিল সেই জুতোর মধ্যে যাতে শক্ত মজবুত হয় টেকসই হয়, তার হাতে হরিণের সিংয়ের ছড়ি ছিল, তাহলে এই সমস্ত বর্ণনা কিন্তু তার সম্পর্কে আমরা পাচ্ছি। অথচ এদিকে সে খুব রুগ্ন ছিল, তার শরীরটা ভগ্নপ্রায় ছিল এবং প্রায় কি মৃত্যুর দোরগোড়ায় সে উপস্থিত, কিন্তু তার শখ কিন্তু ছিল। ওই যে এই কথা এই কারণে বলা হচ্ছে যে বাবুটির স্বাস্থ্যের কাছে কিন্তু শখ ষোলো আনাই বোঝা আছে, মানে এত খারাপ স্বাস্থ্য যে কাঁচতে গেলেই তার একদম যায় যায় অবস্থা, তার হাঁপানি উঠে যাচ্ছে, কিন্তু এদিকে সে এত কিছু সাজগোজ করে এত ফিটফাট হয়ে সে কিন্তু জাহাজে করে যাত্রা করছে। তবে জাহাজে যাত্রা করার ফলে যেহেতু জাহাজে যেতে এক জায়গাতে যেতে বেশ কিছুদিন সময় লাগে, সেই জার্নিতে কিন্তু তার কি এই সমস্ত বেশভূষা নোংরা হয়ে গেছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, নিরীক্ষণ করা মানে কি ভালো করে পর্যবেক্ষণ করা, ভালো করে দেখা, কি বলল কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দিন, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। তাহলে এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। তাহলে কাকে খোঁজা হচ্ছে, সব্যসাচী মল্লিককে,
তাহলে সব্যসাচী মনে হয় একজন বিপ্লবী, তার ভয়ে ইংরেজ সরকার ভীত সন্ত্রস্ত। তাহলে সেরকম একজন বিপ্লবী এইরকম দশা হবে যে একদম মৃতপ্রায় অবস্থা, কাশলে হাঁপাচ্ছে, এরকম অদ্ভুত রকমের জামা কাপড় পরেছে, এটা কখনোই সম্ভব নয়। তাহলে অপূর্ব কি বলছে, কাকাবাবু নিমাবাবুকে কাকাবাবু বলে সম্বোধন করছে এবং বলছে যে তাকে তারা নির্দ্বিধায় ছেড়ে দিতে পারে, অপূর্ব জামিন দিতে পারে যে কোনোভাবেই কি বিপ্লবী সব্যসাচী মল্লিক হতে পারে না। এতক্ষণ কিন্তু সেই ভদ্রলোকের সাথে কোনো কথাবার্তা বলা হয়নি, এবার আমরা সেই কথোপকথনের পরিচয় পাব। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, তার সংস্কৃতি চর্চার কথাটা একবার ভাবুন, যাকে খুঁজছেন তার। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়লেন। হাসিয়া ঘাড় নাড়লেন মানে কি, তিনি তাদের সম্মতি জানালেন যে তারও মনে হচ্ছে যে কোনোভাবেই কিন্তু বিপ্লবী সব্যসাচী মল্লিক হতে পারে না। এবার তিনি কি বলছেন, কহিলেন, তোমার নাম কি হে? এবার সে উত্তর দিচ্ছে, আগে গিরিশ মহাপাত্র। তাহলে এই গিরিশ মহাপাত্র জায়গাটাকে, নামটাকে আন্ডারলাইন করতে হবে, বললাম যে আমরা কিছুক্ষণের মধ্যে নামটা পাবো, পেয়ে যাচ্ছি। একদম মহাপাত্র। তাহলে মহাপাত্র শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মহান পাত্র, তাই তো? তাহলে এরকম বেশভূষা, এরকম যে হাব ভাব যার, তাহলে তো সত্যি নামটা মহাপাত্রই হওয়া উচিত। তাহলে মজা করে কিন্তু নিমাইবাবু সে কথা বলছেন, তুমিও তেলের খুনেতেই কাজ করছিলে না, এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। তাহলে খানা তল্লাশি মানে কি, যখন খুব ভালো করে কোনো কিছু অনুসন্ধান করা, খুঁজে দেখা হয় একদম আগা ঘোড়া, তখন তাকে কি বলা হচ্ছে, খানা তল্লাশি। তাহলে তার সমস্ত মানে তার সাথে যে লটবহর ছিল, তার যে মালপত্র ছিল, বাক্সটির তরঙ্গ ছিল, তার কাছে যা পুটলে ছিল, সমস্ত কিছুই কিন্তু ভালো মতন দেখা হয়ে গেছে। তার ট্যাক, ট্যাক মানে কি, যদি আমরা কোনো লুঙ্গি বা এই ধরনের নিচের যে পরিধেয় বস্ত্র থাকে সেটা যদি আমাদের কোমরের কাছে পেঁচিয়ে সেটাকে পরা হয়, তার মধ্যে যদি কোনো কিছু রাখা হয় তাহলে সেই জায়গাটাকে কি বলা হয়, সেই জায়গাটাকে বলা হয় ট্যাক। তাহলে সেখানে কি করা ছিল, কোনো কিছু সে গুঁজে রেখেছিল ট্যাকে, তাহলে সেটাই বলে নিয়ে দেখবেন। এবং তার যে পকেট ছিল সেই পকেটেও হয়তো কিছু আছে, সেটাও দেখার কথা বলা হচ্ছে। আরেকটু পড়বো আমরা, একদিনে এই গোটাটা অংশটা শেষ করবো না, আমরা দুদিনে শেষ করবো, আরেকটু অংশ পড়বো, তারপরে আমরা 99 পাতা চলে যাব। তাহার ট্যাক হইতে একটি টাকা, এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, কি কি পাওয়া যাচ্ছে তার কাছে। তাহার ট্যাক হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হলো। তাহলে প্রশ্ন আসতে পারে তার ট্যাক থেকে কি পাওয়া গিয়েছিল, তাহলে বলতে হবে একটা টাকা এবং গন্ডা ছয়েক পয়সা ছিল। পকেট হইতে একটা লোহার কম্পাস, এটাকে আন্ডারলাইন করতে হবে। তার পকেট থেকে কি কি পাওয়া গেল, একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাজার কলিকা বাহির হইয়া পড়ল। মানে কোনো জিনিসের সাথে কোনো জিনিসের সামঞ্জস্য নেই। তাহলে লোহার কম্পাস ছিল তার কাছে, মাপ করবার জন্য কাঠের একটা ফুটরুল ছিল, আবার নেশা করার জন্য একটা বিড়ি ছিল, একটা দেশলাই ছিল, এমনকি গাজার একটা কলিকাও বাহির হয়ে গেল। গাজার কলিকা মানে কি, গাজা খাওয়ার জন্য ছোট একটা পাত্র। হ্যাঁ, গন্ডা ছয়েক পয়সা বলতে মানে ছয় গন্ডা পয়সা, আগেকার দিনের পরিমাপ। হ্যাঁ, সে পরিমাপটা বোঝানো হচ্ছে। এবার কি বলা হচ্ছে, নিমাইবাবু কহিলেন, তুমি গাজা খাও? কেন এই প্রশ্নটা করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে ওই যে তার কাছে গাজার একটা কলিকা পাওয়া গেছে। লোকটি অসংকোচে জবাব দিল, মানে কোনো সংকোচ করলো না, একবারে সরাসরি উত্তর দিল, আজ্ঞে না, তাহলে সে গাজা খায় না। তবে এ বস্তুটি পকেটে কেন, নিমাইবাবু প্রশ্ন করলো, যে তাহলে এটা তোমার পকেটে আছে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। ও কি বলছে, যে ও যাওয়ার সময় পথে পেয়েছে, ও ভেবেছে যদি কেউ কোনো সময় গাজা খায়, তার যদি দরকার হয় তার জন্য সে বলে নিয়ে রেখেছে। এটা কিন্তু কখনোই একটা সন্তোষজনক উত্তর হচ্ছে না। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। তাহলে সদাশয় ব্যক্তি কেন বলা হচ্ছে, কারণ নিজে তো খায় না, তাহলে অন্য কারো দরকার হতে পারে, অপরের কথা ভেবে রাস্তা থেকে একটা গাজার কলকে তুলে রেখেছে, তাহলে অন্যের কথা ভাবছে, তার জন্য তাকে শ্লেষ করে সদাশয় বলা হচ্ছে। যদি কারো কাজে লাগে তাই গাজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাজা খাবার সমস্ত লক্ষণই তোমাদের বিদ্যমান বাবা,
বলতেই পারতে খাই। একজন ব্যক্তি যদি গাঁজা খায় তাহলে তার মধ্যে যা যা লক্ষণ পরিলক্ষিত হবে সমস্তটাই কিন্তু জগদীশ বাবু সেই গিরিশ মহাপাত্রের মধ্যে পর্যবেক্ষণ করতে পারছেন। তাই তিনি বলছেন যে তোমাকে তো দেখে বোঝাই যাচ্ছে তুমি গাঁজা খাও, কিন্তু বলতেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাজবে, এই তো তোমার দেহ আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, বুড়ো মানুষের কথাটা শুনো। এটা দিয়ে প্রশ্ন আসে যে কে কাকে বলেছে এবং কেন বলেছে। তাহলে এখানে বুড়ো মানুষ বলতে কাকে বোঝানো হচ্ছে, জগদীশ বাবুকে বোঝানো হচ্ছে, কারণ তিনি তো গিরিশ মহাপাত্র থেকে অনেকটা বয়স্ক সিনিয়র ব্যক্তি, তার জন্য তিনি নিজেকে বুড়ো মানুষ বলছেন, তাহলে তার অভিজ্ঞতা বেশি। এবং তিনি কি কথা শুনতে বলছেন, যেহেতু গিরিশ মহাপাত্রের যে শরীর সেটা ভগ্নপ্রায় অবস্থায় ছিল, তার খুব খারাপ অবস্থা ছিল, তার জন্য তিনি তাকে পরামর্শ দিয়েছেন যাতে সে আর কি গাঁজা সেবন না করে, গাঁজা খেলে তার শরীর স্বাস্থ্য আরো ভেঙে পড়বে এবং সে দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাবে। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না মাইরি খাইনি। তাহলে তার কথাবার্তাও কিন্তু একদম সাধারণ মানুষের মতন নয়, একটু একটু নিচু স্থানীয় এবং সমাজের নিম্ন অংশের যে মানুষ তাদের মতন করে সে বললো মাথা নেড়ে, না আমি খাই না, তাই তো, আগে না মাইরি খাইনি। তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি এই মাত্র, নইলে নিজে খাই না। তাহলে এবার ও ধীরে ধীরে একটু আগাচ্ছে, সে বললো ঠিক আছে আমি খাই না, যদি আমার বন্ধু বান্ধব কেউ যদি বলে যে গাঁজা খাবে তাকে তৈরি করে দিতে তাহলে আমি তৈরি করে দিই, কিন্তু আমি নিজে খাই না। জগদীশ বাবু চটিয়া উঠে বললেন, চটিয়া উঠে মানে কি বিরক্ত হয়ে রেগে গিয়ে বললেন, দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খাই নে, মিথ্যাবাদী কথা কয়। তাহলে তাকে একবার সদাশয় ব্যক্তি বললেন, এবার তাকে বললেন দয়ার সাগর, কেন, কারণ তার মধ্যে এত দয়া যে সে একটা নেশা দ্রব্য সে নিজে খায় না, তার বন্ধু বান্ধব কেউ খাবে তার জন্য তাকে তৈরি করে দিচ্ছে, এ কথা বলে মিথ্যাবাদী কথাকার। এবং তিনি কিন্তু তার এই কথাটাকে বিশ্বাস করছেন না, তাকে মিথ্যাবাদী আখ্যায় আখ্যায়িত করছেন। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকা বাবু। তাহলে যেহেতু বেলা হয়ে যায় তার কাজ আছে, তাই সে বলছে যে সে আর এখন অপেক্ষা করবে না। নিমাই বাবু উঠিয়া দাঁড়াইয়া বললেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র, কি বলে জগদীশ পারে তো? তাহলে নিমাই বাবু বলছে যে আর এই গিরিশ মহাপাত্রকে আটকে রেখে কোনো লাভ নেই, তাকে ছেড়ে দিচ্ছে। এবং তার সাথে তার যে সহকর্মী আছে জগদীশ বাবু তাকে জিজ্ঞাসা করছে যে পারে কিনা ছেড়ে দিতে। জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। তাই তারা তো বিপ্লবী সভ্যসাচী মানে সন্ধান করছেন, এবং এই ছয়জনের মধ্যে কাউকে তাদের মনে হলো না যে বিপ্লবী সভ্যসাচী বলে একে তো ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু বিপ্লবী সভ্যসাচীর কিন্তু আসার কথা আছে, তাহলে তাদের কিন্তু আরো সতর্ক থাকতে হবে, আরো কি মানে কঠোর ভাবে তাদের নিরাপত্তাটা বজায় রাখতে হবে, সে কথা বলছে। এবার পরের লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। তাহলে সে বলতে কার কথা বলা হচ্ছে, সে বলতে সেই সভ্যসাচী মল্লিকের কথা বলা হচ্ছে। এবং রাত্রের যে ট্রেনটা বর্মাতে আসবে, যে মেল ট্রেনটা আসবে, সেই ট্রেনটার দিকে একটু দৃষ্টি রাখার কথা বলা হচ্ছে, কারণ সেই ট্রেনে করে আসলেও আসতে পারে। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড় বাবু। জানোয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে, গিরিশ মহাপাত্রকে বলা হচ্ছে, তাকে মানুষ বলে মনে করছে না, তার হাবভাব বেশভূষা এবং তার যে কথাবার্তাগুলো শুনে ওয়াচ করবার দরকার নেই মানে কি, অনেক ক্ষেত্রে কি হয় পুলিশ হয়তো কাউকে ছেড়ে দেয়, কিন্তু তারপর একটা তীক্ষ্ণ নজর রাখে যে সে এমন কোনো কাজ করছে কিনা যাতে করে তাকে পুনরায় সন্দেহ করা যেতে পারে। কিন্তু এই গিরিশ মহাপাত্রর এমন হাবভাব, এমন তার যে বর্ণনা সেটা দেখে এবং তাকে কিন্তু কখনোই মনে হয়নি যে সে বিপ্লবী সভ্যসাচী হতে পারে, তাই কি বলছে তাকে আর তার উপর নজর রাখার কোনো প্রয়োজন নেই। নেবুর তেলের গন্ধে বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে, এত মাথায় নেবুর তেল দিয়েছিল যে গোটা থানার লোকে যেন মাথা ব্যথা শুরু হয়ে গেছিল সেই গন্ধে। বড়বাবু হাসিতে লাগিলেন, ফলে এই জগদীশ বাবু এত বিরক্ত হয়েছে তার কথা শুনে বড়বাবু হাসতে, বড়বাবুকে নিমায় বাবু তাই তো, তিনি হাসতে লাগলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা ট্রেনের তরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডেল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া
সোজা প্রস্থান করিল। তাহলে অপূর্ব যখন বেরিয়ে আসলো তার সাথে সাথে কিন্তু গিরিশ মহাপাত্রকে তার যে জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র দিয়ে ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পরের দিন থাকবে, তারপরে আমরা পরবর্তী অংশটা আলোচনা করবো। তো এই পর্যন্ত যত শব্দার্থ আছে সেগুলো পড়তে হবে।